بسم الله الرحمن الرحيم আমাদের হযরত মাওলানা হুমায়ুন আইয়ুব সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ। গত 31 ডিসেম্বর টঙ্গীর মাঠে যে বর্বরোচিত হামলা, মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং দাওয়াতের কাজের কর্মীদের উপর ঘটে গিয়েছে, এটা একটা মর্মান্তিক এবং ন্যক্কারজনক কাজ। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি এই কথা স্পষ্ট বলতে চাই যে আজকে মুসলমান নামাজি সারা বিশ্ব জুড়ে যে কাজ মেহনত চলতেছে, ঘরে ঘরে আগুন, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, মসজিদের মধ্যে দ্বন্দ্ব, সারা পৃথিবীটা একটা অগ্নিময় অবস্থা। এই বিশাল দাবানলকে এক সেকেন্ডের মধ্যে নিভিয়ে সারা পৃথিবীকে শান্ত সুন্দর আবার পুরাতন পরিবেশে আমরা ফিরে যেতে পারি যদি হযরত মাওলানা সাদ সাহেব একটি কথা বলেন। আমি আলেমদের সঙ্গে আছি, হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সঙ্গে আছি, এই একটা কথা কয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। আর কেনই তিনি থাকবেন না, আর থাকার মধ্যে কি লজ্জা! এই দাওয়াত ও তাবলীগের কাজ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ সারা দুনিয়া ব্যাপী এই কাজকে সৃষ্টি করলেন, জাগ্রত করলেন, আলেমদের মহাব্বতকে সামনে রেখে উসুল বানিয়ে দিলেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে ইজ্জত করো, আলেমদেরকে আজমতের সঙ্গে দেখো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আলেমকে ইজ্জত করো। এই ভিত্তির উপর, এই আখলাকের উপর হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ আমাদের বুজুর্গ সারা পৃথিবীতে এই কাজকে তুলে ধরলেন। আজকে হয়তো মাওলানা সাদ সাহেব মনে মনে ভাবতে পারেন দেওবন্দ গেলে তিনি ছোট হয়ে যাবেন। আরে দেওবন্দ গেলে কেউ ছোট হয় না, দেওবন্দ গেলে সেই আসেম নানুতুবি হয়, দেওবন্দ গেলে রশিদ আহমদ গাঙ্গুহি হয়, দেওবন্দ গেলে আনোয়ার শাহ কাশ্মীরি হয়, দেওবন্দ গেলে শেখ উল হিন্দ মাহমুদ হাসান হয়, দেওবন্দ গেলে শেখ উল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বাদানি হয়, দেওবন্দ গেলে আশরাফ আলী মুজাদ্দিদ মিল্লাত থানভি হয়ে যায়, দেওবন্দ গেলে কেউ ছোট হয় না। কাজেই হযরত মাওলানা সাদ সাহেবকে আমি আবারও অনুরোধ করব, আহলে দেওবন্দ আহলে ইলম এদের সঙ্গে আপনার সম্পর্ক থাকা, এটাকে হেয় মনে করার কোনো কারণ নাই। আপনি হয়তো ভাবতে পারেন দেওবন্দের সঙ্গে মিললে আহলে হাদিস গায়র মুকাল্লিদ জামাত এরা ছুটে যাবে, অন্যরা ছুটে যাবে। আরে ভাই, এই আরব ওয়ালে ইয়ে তো ইংরেজ কে সাথ 25 সাল ভি মুকাবেলা নহীন কর সকা, আর ইয়ে দেওবন্দ ওয়ালে 25 নহীন 50 নহীন ইয়ে 200 সাল তক ইয়ে মুকাবেলা কিয়া হ্যায়। এটা হলো ওই জামাত যারা বাতিলের সঙ্গে কখনো আপোষ করে না। হয়তো কেউ ভাবতে পারে আরব ওয়ালারা কেউ কেউ কোন কোন দেশ এরা সাদ সাহেবকে সমর্থন করে টাকা পয়সা দেয়। আমি বলবো এই আরব ওয়ালা এরা কেউ তো এরকম কুরাইশিও নয়, আল্লাহর হাবিবের আওলাদও নয়, এরা বহিরাগত। এখন আরবের পাওয়ারের মালিক, তেলের মালিক, তাদের টাকা, তাদের পয়সা, তাদের পরামর্শ, তাদের কথার উপরে সারা পৃথিবীতে সাদ সাহেব তার এই ফিকিরকে চালু করবেন অসম্ভব। বরঞ্চ আহলে দেওবন্দ জু সিদ্দিকি হ্যায়, জু ফারুকি হ্যায়, জু উসমানি হ্যায়, জু আলবি হ্যায়, জু সাদাত হ্যায়, তুমি মক্কা মদিনা এদেরকে খুঁজে পাইবা না। দেওবন্দে আসে এই সব সাহাবায়ে কেরামের আওলাদ যারা দ্বীনের জন্য নিজেকে ফেদা করে দিয়ে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, এলেমের দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে বিচরণ করছেন। দারুল উলুম দেওবন্দকে মার্কাজ বানাইয়া সারা পৃথিবীতে হক ও হাক্কানিয়তের আওয়াজকে বুলন্দ করে রাখছেন, যার একটি শাখা এই হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ, হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহ, হযরত জি মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ, হযরত জি মাওলানা জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহ। ইনারা
আহলে দেওবন্দকে বরাবর মাথার তাজ বানাইয়া সারা পৃথিবীর ভুলা ভালা মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে মসজিদে নিয়ে এসেছেন, তাহাজ্জুদ জিকরুল্লাহর মধ্যে নিয়ে আসছেন। তুমিও একই পথ ধরো। হযরত মাওলানা সাদ সাহেবকে আমি বিনীত অনুরোধ করব, তাসাউফকে অস্বীকার করে, জিকরুল্লাহকে অস্বীকার করে, বাইআত মুরিদকে অস্বীকার করে এই দুনিয়ার মধ্যে দ্বীনের কোনো কিছুই করা যাবে না। আমরা যারা গায়রে মুকাল্লিদকে আমির মনে করে, গায়রে মুকাল্লিদকে পেশওয়া বানাইয়া আমরা তাসাউফকে অস্বীকার করতে চাই, কিংবা ইনায়া বিনাইয়া তাসাউফের বিরুদ্ধে জিকরুল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই, আমি তাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই, আরজ করতে চাই, ভাইরা আমার, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই এই জিকরুল্লাহকে এত পাবন্দির সঙ্গে গ্রহণ করেছিলেন যে প্রত্যেকটা 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড যেন জিকরুল্লাহর উপরে থাকে, এমন কি কোন জামাত যখন গাস্তের জন্য বাইরে যাবে তখনও যেন একজন মসজিদের কোনায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকরুল্লাহর মধ্যে মশগুল থাকে। সেই নিজাম রেখে গিয়েছেন, আজকে জিকরুল্লাহর সেই নিজাম গেল কোথায়? জিকরুল্লাহর অপব্যাখ্যা করে জিকরুল্লাহকে অন্যদিকে প্রবাহিত করার প্রবণতা, এটা নিঃসন্দেহে একটা বড় দুঃখজনক বিষয়। আজও আমি হযরত মাওলানা সাদ সাহেবকে অনুরোধ করব, ফিরে আসুন, তাসাউফের দিকে ফিরে আসুন, জিকরুল্লাহর দিকে ফিরে আসুন, ইলমের দিকে ফিরে আসুন, আহলে দেওবন্দের দিকে ফিরে আসুন, আলেম ওলামার সঙ্গে আপনি চলুন। আপনাকে আমরা সামনে রেখে সারা পৃথিবী কেন যত সারা পৃথিবীর সকল মানুষের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ আমরা নিয়ে যাব, আমরা সকল শক্তি দিয়ে আপনার সহযোগিতা করব। আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন। মনে রাখবেন, আলেম ওলামাকে বাইপাস করে নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো নজরিয়া, নিজস্ব কোনো ফিকিরকে যদি এই দেশে চালানো ইচ্ছা হয়, চালাইতে চান, তাহলে সেটা মওদুদিয়ত হইতে পারে, কাদিয়ানিয়ত হইতে পারে, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত ও তাবলীগ হইতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন।